হ্যালো দর্শক, আমি মাহসান স্বপ্ন। এটা হয়তো আমার লাইফের শেষ ভিডিও। আমি এই ভিডিওটা করতেছি আপনাদের কাছে। জীবনে আমি কিচ্ছু চাই নাই, শুধুমাত্র একটা জিনিস যাদের উদ্দেশ্য করতেছি, তারা যদি দেখেন তারা এই ব্যাপারটা সিরিয়াস নেবেন, এবং দেশের জনগণ যারা দেখেন তারা ভিডিওটা শেয়ার দিবেন। টাইম কত? আজকে 2:45 আমি মগবাজার রেলগেটের পাশে যে হাতিঝিলের রোড আছে, এখানে যে ঢোকার যে জায়গাটা, এখানে আমি শুটিং করতেছিলাম। আমাদের ক্যামেরাম্যান শিশিরের হাতে আমার ক্যামেরা ছিল, আমার ক্যামেরা হচ্ছে 7D, সাথে 50 লেন্স ছিল আর ট্রাইপড ছিল, বড় একটা ক্যামেরা। আমি এক আর্টিস্টকে আমি ফ্রেম বুঝাই দিচ্ছিলাম, অ্যাক্টিং বুঝাই দিচ্ছিলাম, আমার ক্যামেরাটা এই সময় চিন্তাই হয়। বাইকে দুজন লোক ছিল এবং আমরা অনেক দৌড়ে আমার ক্যামেরা চিন্তাই হয়ে গেছে, আমি ধরতে পারি নাই। এখন আমি জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এমন একটা দেশে বসবাস করি, আমি আগেও বলছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুবই খারাপ। জীবনে আজ পর্যন্ত পুলিশ আমাদের জীবনে হেল্প করে নাই, দেশের আইন পরিস্থিতি চরম খারাপ। কিন্তু আপনাদের একটা উদ্দেশ্যে বলতে চাই, আমি ইউটিউবে আসছি, আমার বাবার কিন্তু লাখ লাখ টাকা সম্পত্তি নাই, আমি একদম সাধারণ একটা ছেলে, আমি কষ্ট করে ক্যামেরা কিনছি, মানে বলা যায় নিজের পায়ের ঘাম পায়ে মাথার ঘাম পায়ে ফেলে আমি এই ক্যামেরা কিনছি। আমার একটা ক্যামেরার দাম হতে পারে এটার বাজেট 1.5 লাখ টাকা, কিন্তু আমার এই ক্যামেরাটার দাম কোটি টাকা। আমার আমার হাজার হাজার দিনের কষ্ট, আমার শ্রম, আমার ভালোবাসা এই ক্যামেরায় আছে। আমার এই ক্যামেরাটার মাধ্যমে পুরো দেশের মানুষের ভালোবাসা আমি পাইছি। আমি যেটা বলবো যে যারা ছিনতাইকারী ভাই আছেন, আমার এখন স্টিল নাও আমার সামর্থ্য নাই ক্যামেরা কেনার। আমি আমার বাবার হাজার হাজার টাকা আমার বাবার নাই, আমি অনেক কষ্ট করে ক্যামেরাটা কিনছি ভাই। আজকে যদি আমার ক্যামেরাটা আমি না পাই, আমি কালকে আমি শুটিং করতে পারবো না, আমি আমার বাসা ভাড়া দিতে পারবো না, আমি খাইতে পারবো না। আমি তো ভাই ফকির না যে আমি আমি ফকির হইতাম, আমি ভিক্ষা করতাম, আমি ভিক্ষা করে হয়তো আমি একটা ক্যামেরা কিনতাম। আমি এমন একটা মানুষ, আমি নিজের শ্রম দিয়ে এই পর্যন্ত আসছি, কারো জীবনে হেল্প নেই নাই। আজকে আমার এই ক্যামেরাটা যারা চিন্তাই করছেন তাদের উপরে তো গজব পড়বেই, কারণ এইখানে আমার রক্ত আছে, আমার রক্ত এই ক্যামেরার মধ্যে, আমার রক্ত আছে, আমার শ্রম আছে, আমার ভালোবাসা আছে। আজকে এই ক্যামেরা আমি আর জীবনে কিনতে পারবো না। আমার ইউটিউব, আমার মজার টিভি, আজকে আমার সব ক্যান্সেল। আজকের পর থেকে আমি শেষ, আমি মাহসান স্বপ্ন শেষ। এবং আমি বলতে চাই, আমি যদি এই ক্যামেরা না পাই, আমি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নিয়ে ভিডিও বানাইছি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, যে এই ভিডিও দেখার পরে লাখ লাখ মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ। আজকে আমি বলতে চাই, আজকে যদি আমার এই ক্যামেরা আমি না পাই, আমি সুইসাইড করব, এই দায়ভার সরকারের, আমার আইন শৃঙ্খলা বাহিনীর কত বড় কেরামতি আজকে আমি দেখব। আমার ক্যামেরা আপনারা এনে দিবেন, আমি জানি না আমার মাথা ঠিক নাই, কারণ এই ক্যামেরা আমার কাছে অনেক কোটি টাকা ভাই, আমার অনেক কোটি টাকা, এটা আমার কষ্টের, আমার কষ্টের জিনিস। যারা ছিনতাইকারী আছেন দয়া করে এনি হাও আমার ক্যামেরাটা দিয়ে যান। আপনারা আপনারা অনেক চিন্তাই করতে পারবেন ভাই, আপনারা অনেক ক্যামেরা পাবেন, যেহেতু আপনারা চিন্তাই করছেন এত বড় একটা জিনিস, এটা তো আপনারা পাবেন তাই না? আমার ক্যামেরাটা ফেরত দেন, কারণ এটা আমার ক্যারিয়ার, এটা আমার রাতের খাবার, এটা আমার রাতের খাবার। আমি ভিক্ষুক না যে আজকে থেকে আমি ভিক্ষা করব, আমার এই ক্যামেরা দিয়ে আমার শর্ট ফিল্ম নাটক বানায় আমি তারপর খাবো। আমি হাত জোর করে বলতেছি, প্লিজ আমার ক্যামেরাটা দিয়ে দেন, যে কোনো মূল্যে আপনারা কুরিয়ারে দেন বা যেভাবে হোক পেজে ফেক আইডি দিয়ে মেসেজ দেন, আমি স্ব ইচ্ছায় আমি একা ক্যামেরাটা নিয়ে আসবো। দয়া করে প্লিজ আমার ক্যামেরাটা ফেরত দেন, কারণ এইটা ছাড়া আমার কোনো ওয়ে নাই। আর যদি কেউ দেখেন, আমি বলি আমি হচ্ছে হাতিঝিল মগবাজার, এখানে শুটিং করতেছিলাম, মগবাজারের যে রাস্তা এখানে শুটিং করতেছিলাম। তারপর উল্টা পাশ থেকে এক বাইক এসে ক্যামেরা নিয়ে গেছে, আমার ক্যামেরা মডেল 7D, এবং ক্যামেরার উপরে একটা বয়া মাইক্রোফোন লাগানো ছিল, যেটা আমি আমি প্রথম ইউজ করি বাংলাদেশে। এর এখন অ্যাভেলেবেল পাওয়া যায় বয়া M1-8, এবং ট্রাইপড ছিল। দয়া করে আপনারা দেখেন ব্যাপারটা, আপনারা যদি কেউ কেউ জানেন ক্যামেরাটার কথা, প্লিজ আপনারা দেখবেন। এবং আমি চাই ছিনতাইকারী ভাইরা, আপনি আমার ক্যামেরাটা ফেরত দিবেন।